নমস্কার বন্ধুরা, আন্নারিয়া কিচেন উইথ ভিলেজ ফুড আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগ চাউমিন। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। চলো বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা আমি বসে পড়েছি, আজকে তোমাদের করে দেখাবো এগ চাউমিন। চলো তাহলে শুরু করি। বন্ধুরা আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি চাউমিন সেদ্ধ করার জন্যে। জলটাকে আমি ফুটিয়ে নেব। আমার জলটা ফুটে এসছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে জলটাকে একটু নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিন। চাউমিনটা দিয়ে নেড়ে নেব। জলের মধ্যে দিলে চাউমিনটা ছেড়ে যাবে। দেখবো আমার চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, একদম নরম, তুলতুলে করবো না। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। এর মধ্যে যে আঠালো ভাবটা আছে তাহলে সেটা চলে যাবে। ভালো করে ধুয়ে নিতে হবে। এই চাউমিনটাকে এখন আমি জল শুকিয়ে নেব। আমি চাউমিনের জন্য তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি। আমার তিনটে ডিমই ফাটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালার করার জন্য। এটাকে এখন আমি গুলে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা ডিমটা। আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আমি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি এর মধ্যে সামান্য একটু নুন দেব, নেড়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ। এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে নেব। এখন এর মধ্যে মা দিয়ে দেবে দু চামচ মতো সয়া সস। নেড়ে নেব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, নেড়ে নেব। টমেটো সসটা দু চামচ মতো দিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চাউমিন। ভালো করে নেড়ে ভেজে নেব। আমার এটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমি এর মধ্যে তিনটে ডিম দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। ডিম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। মা এখন এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দেবে, আগে থেকে বানিয়ে রেখেছিল, তেজপাতা মৌরি আর জিরে দিয়ে ভেজে বেটে একটা মশলা তৈরি করে রেখেছিল, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবে। এখন নেড়ে নেব। আমার একদম চাউমিন রেডি, কালারটাও দারুণ এসছে, সেন্টটাও দারুণ বেরিয়েছে। মশলাটা মেশানো হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে নেব। চাউমিনটা দারুণ কালারও হয়েছে, দেখতেও একদম সুন্দর হয়েছে, খেতেও ভালোই হবে, একদম পারফেক্ট এগ চাউমিন হয়েছে। বন্ধুরা তো বসে পড়েছি, এখন চাউমিনটা খেয়ে দেখবো কেমন হয়েছে। ওপরে হালকা সস ছড়িয়ে নেব তারপরে। সস নেবে না তুমি? মা চাউমিন খেতে খুব পছন্দ করে, তো তাই সস দেওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। সস ছাড়াও খুব খেতে ভালো লাগে বন্ধুরা, এখন সস দিয়ে খাবো। সত্যি দারুণ খেতে হয়েছে, সস ছাড়া খেতেও দারুণ লাগবে। ফাটাফাটি হয়েছে খেতে, অসাধারণ হয়েছে বন্ধুরা, সত্যি দারুণ খেতে হয়েছে। আমি খেতে পারি বলে বলছি না, যারা এটা না খায় তাও তাদের এরকম করে রান্না করলে ভালো লাগবে খেতে, বাচ্চাদের তো খুব প্রিয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো বন্ধুরা। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।